হাই ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মি অ্যান্ড সিস্টার ব্লগ নিয়ে আমি জয়শ্রী তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো এখন বাজে হচ্ছে বিকেল, বিকেলও বলা চলে 3টা বাজে। তো আজকে 3টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম, তো সেই জন্য সকালে ব্লগ করা হয়নি। তো সকালে ব্যাংক থেকে চলে এসেছি, তো এসে আবার অ্যাসাইনমেন্ট লিখলাম, লিখে তারপরে এখন যাবো এক জায়গায়। তো আজকে এখন যাব আমি হচ্ছে একটু আমাদের আজকে মাটিগাড়া বাজার, মানে হাটি মঙ্গলবার করে আমাদের মাটিগাড়া আর শুক্রবার করে। তো আমি আজকে সেখানে যাব, তো বোন যাবে না সেই জন্য আমি একাই যাব আজকে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে একটু গল্প করে চলে যাব। তো তো আমার আজকে তোমাদেরকে বলছি, আমার আজকে স্যালারি মানে ঢুকছে, মানে আমার ফার্স্ট, মানে লাইফে ফার্স্ট আমার উপার্জনের টাকা আর কি। মানুষ বলে না যে নিজে কাজ করলে নিজের উপার্জনে যেতটুকুই হোক না কেন, সেটা অনেক বেশি মানে খুশি লাগে নিজেকে, মানে অনেক প্রাউড ফিল মনে হয়। তো নিজের উপার্জনের টাকাই আলাদা, সে 1 টাকাই হোক আর 100 টাকাই হোক, তো সেটা নিজের কাছে অনেক হয় মনে হয়। তো আজকে তাই আমার মনটা একটু বেশি খুশি খুশি আর আর একটু ভালো লাগছে বেশি। তো আমি এখন যাব আজকে বাজারে, তো কিছু কেনার আছে। তো আমার কাছে জানো তো পয়সা থাকলে, মানে পয়সা থাকলে আর কি বলবো, সবসময় খালি ড্রেস কিনতে ইচ্ছে করে কখন কী কিনবো, সবসময় খালি ড্রেস কিনতে ইচ্ছে করে কখন এটা কিনবো ওটা কিনবো, যখনই একটা কিছু ভালো জিনিস দেখি তখনই খালি কিনতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম যে দেখি কী কিনতে যাই। তো টাকা পেয়েছি হাতে, তো কোনো কথা নেই, কিছু কিনতেই হবে। তো সেই জন্য যাচ্ছি আজকে কিনতে। আর আর প্রথম স্যালারি পেলাম তো বাবা মাকে তো কিছু গিফট দিতে হবে, সেই জন্য দেখি কী দেই। মা বাবাকে তো টাকা দিয়ে দিব, বোনকে টাকা দিয়ে দিয়েছি, আর দাদাকেও টাকা দিয়ে দিব, পারলে আর কিছু করার নেই, কারণ ফার্স্ট স্যালারি তো দিতেই হবে। আর ঠাকুরের জন্য কিছু নিয়ে আসতে লাগবে, তো ফার্স্ট স্যালারি ঠাকুরকেও কিছু, আমরা আমরা খাবো, ঠাকুর আমরা আনন্দ করবো, ঠাকুরকে তো কিছু খাওয়াতেই হবে। তো সেই জন্য ঠাকুরের জন্য কিছু নিয়ে আসবো। আর আমার একা একা যেতে ইচ্ছে করছে না, বোনকে বলছি যেতে, ও তো যাবেই না, বলে তুই একা যা। তো আমি একাই যাব আজকে। আর ওখানে গিয়ে দেখি কি কিনি, কারণ কি বলতো আমার না ওখানে তো কুর্তি পরে যেতে হয়, তো আমার বেশি কুর্তি নেই, তো সেই জন্য ভাবলাম কুর্তি কিনবো, তো সেই জন্যই কুর্তিটা কিনতে যাবো। আর তো সেই জন্যই আমার কুর্তি তো নেই বেশি, তো সেই জন্য আজকে কুর্তি কিনতে যাবো। আর ওখানে কুর্তি পরে যেতে হয়, তো আমার সব বেশিরভাগই আমি জিন্স টপ পরি, তো সেই জন্য আজকে ভাবলাম কুর্তিটা কিনে নেই। আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, যাওয়ার সময়টা দেখি যদি একটু পারি তো শেয়ার করবো। তোমরা তো রাস্তাটা আমাদের চেনোই, তোমাদেরকে একদিন দেখিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর শেয়ার করবো না, আর একা একা শেয়ার করতে ইচ্ছে করে না। তো তোমাদের সামনে অন্য একদিন আমাদের মাটিগাড়া হাটটা শেয়ার করব, তো তোমরা কোনো দিনও দেখো নি, তো সেটা শেয়ার করব অবশ্যই। তো বোনকে যেতে বললাম, ও যেত, ও যদি যেত তবেই শেয়ার করতাম, তো একা একা। আর মা আজকে ওদিকে কাজ করছে, আজকে মাই বেশি একা একা কাজ করেছে, কারণ আজকে আমি অ্যাসাইনমেন্টগুলো লিখলাম, তো লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এত লিখেছি, তো সবগুলো তো কমপ্লিট করতে পারিনি, তো আরও আছে কয়েকটা, অনেক আরও মানে কয়েকটা বলতে কি, মানে আমাদের তো 4টা পেপার, তো 4টা পেপারের মধ্যে 1টা পেপারের কোশ্চেন অ্যান্সারগুলো শুধু কমপ্লিট হয়েছে, তো 1টা পেপারেই 2টো কোশ্চেন অ্যান্সার করতে লাগে, কিন্তু অনেক বড় বড় লিখতে লাগে, তো সেই জন্য 1টা কমপ্লিট হয়েছে ফার্স্ট পেপারটা, আবার 3টা পেপারেই কোশ্চেন অ্যান্সার বাকি আছে, তো সেগুলো লিখবো। তো 28 তারিখের তো লাস্ট ডেট জমা দেওয়ার, তো তার আগেই কমপ্লিট করতে হবে, তো সেজন্য তাড়াতাড়ি লিখতে হবে। তো আজকে আর লিখতে ইচ্ছে করছে না, এত হাত ব্যথা আর প্রচুর ঘুম পাচ্ছে, আর আজকে সারাদিন ঘুমোইনি, এসে ব্যাংক থেকে এসে এসব লিখলাম। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, তো আমি এখন বাজারে যাব, তো চলো। তো আজকে আমি রাতের জন্য রান্না করছি, হচ্ছে বাবা বাজার থেকে কাতল মাছ নিয়ে এসেছে, তো আজকে আলু ফুলকপি দিয়ে খুব অল্প উপকরণে রান্না করব কাতল মাছ। তো আলুগুলো আমি ভেজে নিয়েছি, ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আর লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, লাগছে রসুন বাটা, আর লাগছে হচ্ছে ধনে গুঁড়ো, চিড়ে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি নুন হলুদ তো লাগছেই, আর তেলে দিয়ে দেবো একটু কালো জিরে।
তেলে আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো আমি ভেজে নেবো। তো অতটা ভালো মতো শেয়ার করবো না, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। তোমাদের সামনে তো অনেক মাছ এনেছি, শেয়ার করেছি, খেয়ে পারবো দেখো না। এর মধ্যে আমি নয়